তিনি বিগ বির নায়িকা, একই সঙ্গে মিঠুনেরও নায়িকা। আবার কাজ করেছেন তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গেও। বাংলায় প্রসেনজিতের সঙ্গে তার জুটি অসাধারণ। আর উড়িয়া ছবির তিনিই প্রথম সুপারস্টার নায়িকা, একই সঙ্গে কাজ করেছেন বাংলাদেশেও। তিনি আমাদের দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি। তার সম্পর্কে আজ জানাবো কিছু অজানা কথা। সেসব কথা জানতে হলে ভিডিওটি পুরো দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রচনা ছিলেন মিস ক্যালকাটা 1990। এরপর বেশ কয়েকটি বিউটি খেতাব জিতলেও সবচেয়ে বড় সাফল্য পেয়েছিলেন 1992 সালে। ওই বছর মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তিনি পৌঁছেছিলেন প্রথম পাঁচে। মিস ইন্ডিয়া হতে না পারলেও তিনি পান মিস বিউটিফুল স্মাইল খেতাব। এরপর সিনেমায় নামাটা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। 1993 সালে সুখেন দাসের ছবি দান প্রতিদানের মধ্য দিয়ে ফিল্মি জার্নি শুরু হয় রচনার। রচনার বাবা মার দেওয়ার নাম ছিল ঝুমঝুম ব্যানার্জি, কিন্তু সুখেন দাস সেই নাম পরিবর্তন করে দেন রচনা ব্যানার্জি। তারপর থেকে তিনি রচনা নামেই পরিচিত। বাংলা এবং উড়িয়া ছবিতে একই সঙ্গে কাজ করেছেন রচনা এবং ধীরে ধীরে হয়ে উঠেছেন উড়িয়া ছবির প্রথম সুপারস্টার নায়িকা। সিদ্ধার্থ মহাপাত্রের সঙ্গে তার জুটির প্রায় সব ছবি হিট। এই জুটি রিল লাইফে মন দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াল লাইফেও মন দিয়ে ফেলেন একে অপরকে, বিয়েও করেন। তবে তাদের বিচ্ছেদ হয়ে যায় 2004 সালে। এরপর রচনাকে আর তেমনভাবে দেখা যায়নি উড়িয়া ছবিতে, কিন্তু ততদিনে তিনি জায়গা করে ফেলেছেন সর্বভারতীয় ক্ষেত্রে। 1999 সালে রচনা অভিনয় করেন অমিতাভ বচ্চনের বিপরীতে। সূর্যবংশম ছবির হাত ধরে তিনি পরিচিতি পেয়ে যান সর্বভারতীয় স্তরে। তবে তার অনেক আগে থেকেই তিনি কাজ করছেন দক্ষিণের ছবিতে। তামিল, তেলুগু, কন্নড় ভাষার একাধিক ছবির নায়িকা হিসেবে কাজ করেছেন রচনা। আর দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি পৌঁছে যান দক্ষিণী ছবির সাফল্যের সর্বোচ্চ শিখরে। তবে বাংলায় প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সফল রচনা। প্রসেনজিতের সঙ্গে 35টি ছবিতে অভিনয় করেছেন রচনা, এর মধ্যে 90% ছবি হিট। ২০০৭ সালে আবার বিয়ে করেন রচনা, তাদের একটি ছেলেও আছে। এখন আর চলচ্চিত্রে তেমন কাজ করেন না রচনা ব্যানার্জি, তবে টিভি শোয়ের মাধ্যমে নিয়মিত তিনি এখনও পৌঁছে যান বাংলার ঘরে ঘরে। তার সুন্দর হাসি আর অসাধারণ সঞ্চালনার জন্য দিদি নাম্বার ওয়ান পেয়ে গেছে একটা অন্য মাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি চায় ফিরে যেতে সাগর পার কি বিরহ।